ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট বন্ধুরা লালা লাজপত রায় সম্পর্কে আমরা চল্লিশটা গুরুত্বপূর্ণ এমসি কিউ প্রশ্নোত্তর এই ভিডিওতে দেখব যেগুলো তোমরা দেখতে পাবে আমি এর আগে যে তোমাদেরকে গান্ধীজি নেতাজি এগুলো সম্পর্কে যেরকমভাবে আমি ঠিক তোমাদেরকে প্রশ্ন বলেছিলাম যেগুলো কম্পিটিটিভ এক্সামে সচরাচর দেখা যায় আসতে তো লালা লাজপত রায়টা সম্পর্কে কিছু এরকম প্রশ্ন রয়েছে যেগুলো আমরা কম্পিটিটিভ এক্সামে দেখতে পাই তো সেই ধরনের কিছু প্রশ্ন আমি এখানে রেখেছি মোটামুটি চল্লিশটার মতো প্রশ্ন রয়েছে তোমরা একবার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা বন্দি দেখো আশা করি প্রশ্নগুলো তোমাদের জন্য খুব হেল্পফুল হবে তোমরা যারা যারা আপকামিং ডাব্লিউ বিসিএস দেবে বা পিএসসির এক্সাম দিচ্ছ তাদের জন্য কিন্তু খুব মানে হেল্পফুল হবে তো স্টার্ট করা যাক প্রথম যে প্রশ্নটা দেখব আমরা লালা লাজপত রায় বর্মার জেল থেকে ছাড়া পেয়ে মতিলাল নেহরুর সাহায্যে কোন পার্টি প্রতিষ্ঠা করেছিলেন তো ইনি বন্ধুরা অ্যাকচুয়ালি স্বরাজ্য দল প্রতিষ্ঠা করেছিলেন লালা লাজপত রায় যখন বর্মা জেল থেকে ছাড়া পান তারপর ইনি মতিলাল নেহরুর সাথে মানে মতিলাল নেহরুর সাহায্য সাহায্যে কিন্তু এই স্বরাজ্য দলটা প্রতিষ্ঠা করেছিলেন কত সালে লালা লাজপত রায় লোকসেবক মণ্ডলের প্রতিষ্ঠা করেছিল লোকসেবক মণ্ডল প্রতিষ্ঠা করেছিল লালা লাজপত রায় উনিশশো সালে তো এক্ষেত্রে আমাদের অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর পরের যেটা দেখব লালা লাজপত রায় কবে জন্মগ্রহণ করেছিলেন লালা লাজপত রায় বন্ধুরা আঠাশে জানুয়ারি আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এই আঠাশে জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন বলেই আজকে আঠাশে জানুয়ারি হিসাবে আমি তোমাদেরকে এই ভিডিওটা প্রোভাইড করলাম লালা লাজপত রায় কোথায় ওকালদি পড়েছেন এগুলো অতটা এগুলো একটু বেসিক প্রশ্ন এগুলো অতটা ইম্পর্টেন্ট না তবুও একটু তোমরা দেখে নাও লাহোর গভর্নমেন্ট কলেজ মানে লাহোরের গভর্নমেন্ট কলেজে কিন্তু ইনি ওকালতিটা পড়েছেন লালা লাজপত রায় কোন ব্যাংক প্রতিষ্ঠা করতে সাহায্য করেছিলেন লালা লাজপত রায় বন্ধুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক যেটা এটা কিন্তু প্রতিষ্ঠা করতে সাহায্য করেছিলেন মানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক প্রতিষ্ঠার সাথে জড়িয়ে রয়েছে লালা লাজপত রায়ের নাম লালা লাজপত রায় কোন কমিশনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে প্রাণ হারান দেখো এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা হয়ে যাবে আমাদের সাইমন কমিশন সাইমন কমিশনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কিন্তু লালা লাজপত রায় ছিলেন নেক্সট দেখব লালা লাজপত রায় নির্মলিখিতগুলির মধ্যে কোন পার্টি নিজে প্রতিষ্ঠা করেন দেখো এখানে দেখা রয়েছে হোমরুল লিগ অফ আমেরিকা ইন্ডিপেন্ডেন্ট পার্টি ভারতীয় জনতা পার্টি কোনোটি নয় এর মধ্যে কিন্তু হোমরুল লিগ অফ আমেরিকা এইটা নিজে প্রতিষ্ঠা করেছিলেন লালা লাজপত রায় লালা লাজপত রায় কোথায় হোমরুল লিগ অফ আমেরিকা প্রতিষ্ঠা করেছিলেন তো এটা করেছিলেন কোথায় নিউ ইয়র্কে হোমরিল হোমরুল লিগ অফ আমেরিকা প্রতিষ্ঠা করেছিলেন নিউ ইয়র্কে লালা লাজপত জি কোথায় শিক্ষা গ্রহণ করেছিলেন ইনি বন্ধুরা গভর্নমেন্ট কলেজ লাহোরে আমি বললাম ইনি গভর্নমেন্ট কলেজের পর লাহোর থেকে বিএ কোর্স সম্পূর্ণ করেন এবং তারপর আঠারোশো পঁচাশি সালে ওকালতি পাশ করেন ওকালতির পরীক্ষায় তিনি দ্বিতীয় স্থান দখল করেছিলেন এগুলো আমাদের জাস্ট চেনে রাখার জন্য এগুলো অতটা ইম্পর্টেন্ট নয় এক্সামের জন্য লালা লাজপত রায়কে ভারতের কি বলা হয় এইটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট লালা লাজপত রায়কে ভারতের কী বলা হয় জাতীয়তাবাদের স্তম্ভ বলা হয় লালা লাজপত রায়কে অনেক সময় প্রশ্নটা ঘুরিয়েও জিজ্ঞাসা করা হতে পারে জাতীয়তাবাদের স্তম্ভ কাকে বলা হয় সো এটা গেল দশ নম্বর এগারো নম্বর প্রশ্ন দেখো নিম্নলিখিতগুলির মধ্যে লালা লাজপত রায় কোনটি সভাপতি ছিলেন এর মধ্যে কিন্তু এ এইটার সভাপতি ছিলেন লালা লাজপত রায় এইটি কিন্তু এক্সামে জিজ্ঞাসা করা হয় প্রচুর খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন একটা লালা লাজপত রায় কোন সমাজ সংস্কারক দলের সঙ্গে যুক্ত ছিলেন কোন সমাজ সংস্কার দলের সংস্কারক দলের সঙ্গে যুক্ত ছিলেন লালা লাজপত রায় কিন্তু আর্য সমাজের সাথে যুক্ত ছিলেন লালা লাজপত রায় কোন বিমা কোম্পানির প্রতিষ্ঠা করেছিলেন লালা লাজপত রায় একটা প্রতিষ্ঠা করেছিলেন যেটার নাম লক্ষ্মী বিমা কোম্পানি নেক্সট এখন রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ কোথায় লালা লাজপত রায়ের মূর্তি এবং স্মৃতি স্মৃতিস্মারক স্থাপন করেছিলেন রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ কোথায় লালা লাজপত রায়ের এখানে একটু রাজপথ হয়ে গেছে তোমরা একটু টাইপিং মিস্টেক রয়েছে একটু অ্যাডজাস্ট করে নেবে লালা লালাজপত রায়ের মূর্তি এবং স্মৃতিসারক স্থাপন করেছিলেন কিন্তু দুদিকে লুধিয়ানার দুদিকেতে নির্মলিখিতগুলির মধ্যে কোন গ্রন্থটি লালা লাজপত রায় লিখেছেন দেখো গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন লালা লাজপত রায় এখানের মধ্যে সবকটা লিখেছেন ইয়ং ইন্ডিয়া আনহ্যাপি ইন্ডিয়া দ্য স্টোরি অফ মাই ডিপোর্টেশন ইয়ং ইন্ডিয়া আনহ্যাপি ইন্ডিয়া দ্য স্টোরি অফ মাই ডিপুটেশান এই সবকটা কিন্তু লালা লাজপত রায়ের লেখা লালা লাজপত রায় হিন্দুস্তান ইনফরমেশান সার্ভিসেস অ্যাসোসিয়েশান নামে মাসিক জার্নালটি কোথায় প্রতিষ্ঠা করেছিলেন বা কোথা থেকে প্রকাশ করেছিলেন এটা নিউ ইয়র্ক হয়ে যাবে অপশান বি আমাদের কারেক্ট অ্যান্সার জার্নালটার নাম একবার দেখে নাও হিন্দুস্তান ইনফরমেশান সার্ভিসেস অ্যাসোসিয়েশান লালা লাজপত রায় কংগ্রেসের কোন দলের সঙ্গে যুক্ত ছিলেন কংগ্রেসের কিন্তু ইনি একজন চরমপন্থী দলের মানে একজন চরমপন্থী ছিলেন এটা অনেক সময় জিজ্ঞাসা করা হয় যে লালা লাজপত রায় চরমপন্থী ছিলেন না নরমপন্থী ছিলেন তো ইনি কিন্তু একজন চরমপন্থী ছিলেন লালা লাজপত রায় ইংরাজিতে কোন পত্রিকা প্রকাশ করেছিলেন ইংরাজিতে লালা লাজপত রায় দি পিপল বলে যে পত্রিকা রয়েছে এটা প্রকাশ করেছিলেন আমরা দেখেছি এই প্রশ্নটা অনেক এক্সামে জিজ্ঞাসা করা হয়েছে পিপল পত্রিকার প্রকাশক কে চরমপন্থী দলের নেতৃত্ব কে দিয়েছিলেন চরমপন্থী দলের নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু গোপালকৃষ্ণ গোখলে যার জন্য আমাদের অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখবো লালা লাজপত রায় কোথায় জন্মগ্রহণ করেছিলেন লালা লাজপত রায় বন্ধুরা লুধিয়ানা পাঞ্জাবের লুধিয়ানাতে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন তাহলে লাজপত রায়ের আমরা এটা এটাও এ ধরনের প্রশ্ন এটা জিজ্ঞাসা করা হতে পারে যে লালা লাজপত রায় কোথাকার বাসিন্দা ছিলেন তো তখনও আমরা কিন্তু বলবো পাঞ্জাবের লুধিয়ানা লালা লাজপত রায় প্রথম কোথায় ওকালতি শুরু করেছিলেন প্রথম ইনি বন্ধুরা হিসারে ওকালতি শুরু করেছিলেন লালা লাজপত রায়ের পিতা এবং মাতার নাম কী লালা লাজপত রায়ের পিতার নাম বন্ধুরা রাধাকৃষ্ণ এবং মাতার নাম কিন্তু গোপাল দেবী প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন লালা লাজপথ রায় কোথায় ছিলেন এই সময় বন্ধুরা অ্যাকচুয়ালি মার্কিন যুক্তরাষ্ট্রে আমি যেটা বলছিলাম নিউ ইয়র্কে এই সময় মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন প্রথম বিশ্বযুদ্ধ যখন চলছিল তখন লালা রাজপথ রায় মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন লাহোরে আইন অধ্যয়নকালে লালা রাজপথ রায় লাল মানে লালা হংসরাজের সাহায্যে কোন স্কুল প্রতিষ্ঠা করেছিলেন তো দেখো এখানে একটা স্কুল প্রতিষ্ঠার পিছনেও লালা লাজপত রায়ের অবদান রয়েছে সেটা হচ্ছে দয়ানন্দ অ্যাংলো বৈদিক স্কুল এটা লালা লাজপত রায় কিন্তু সাহায্য করতে প্রতিষ্ঠা মানে প্রতিষ্ঠা করতে সাহায্য করেছিলেন লালা লাজপত রায় হোমরুল লিগ অফ আমেরিকা কবে গঠন করেন হোমরুল লিগ অফ আমেরিকা লালা লাজপত লাজপত রায় গঠন করেছিলেন উনিশশো সালে তো এক্ষেত্রে আমাদের অপশান বি সঠিক উত্তর হয়ে যাবে হোমরুল লিগ অফ আমেরিকা উনিশশো সালে গঠন করেছিলেন ব্রিটিশ পুলিশ লালা রাজপথ রায়কে কত খ্রিস্টাব্দে বন্দি করে তোমরা সব কটা রাজপথ একটু মানে লাজপথ করে নেবে লালা লাজপথ এগুলো একটু টাইপিং মিস্টেক রয়েছে তারা তাড়াতাড়িতে একটু হয়ে গেছে তোমরা অ্যাডজাস্ট করে নিও তো এক্ষেত্রে বন্ধুরা উনিশশো সাল অপশান এ হয়ে যাবে আমাদের কারেক্ট সার পাঞ্জাব কেশরী নামে কাকে অভিহিত করা হয়েছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটাও কিন্তু এক্সামে জিজ্ঞাসা করা হয় প্রচুর লালা লাজপত রায়কে পাঞ্জাব কেশরী নামে অভিহিত করা হয় নিম্নলিখিতগুলির মধ্যে লালা রাজপথ রায়কে কোন নামে অভিহিত করা হচ্ছে দেখো আরেকটা এখানে রয়েছে যেটা শেরি পাঞ্জাব পাঞ্জাব কেশরী শেরি পাঞ্জাব এই দুটো কিন্তু নামে কিন্তু লালা রাজপথ রায়কে ডাকা হতো লালা লাজপত রায়ের মৃত্যুর কারণ কী ছিল তো এই নিয়ে আমি যেটা বললাম সাইমন কমিশনের বিরুদ্ধে আন্দোলনের সময় যে মানে যে আন্দোলনও ছিল সেখানে পুলিশের লাঠি চার্চ নিয়ে মারা গিয়েছিলেন লালা লাজপত রায় তো এক্ষেত্রে অপশান নিয়ে হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার লালা লাজপত রায় কাকে বিবাহ করেন মানে লালা লাজপত রায়ের মানে স্ত্রীর নাম বন্ধুরা রাধা দেবী তো এই ক্ষেত্রে আমাদের অপশন ডি হয়ে যাবে ক্যারেক্টার স্যার এটা অতটা ইম্পর্ট্যান্ট না হলেও আমি দিয়ে দিয়েছি তোমাদের জেনে রাখার জন্য লালা লাজপত রায় কোন পরিবারে জন্মগ্রহণ করেছিলেন লালা লাজপত রায় বন্ধুরা জৈন পরিবারে জন্মগ্রহণ করেছিলেন লালা লাজপত রায় পরে যেটা দেখব উনিশশো সালে লালা লাজপত রায়কে বিনা বিচারে কোথায় নির্বাচনে পাঠানো হয়েছিল উনিশশো সালে লালা লাজপত রায়কে বন্ধুরা বিনা বিচারে পাঠানো হয়েছিল বর্মাতে বর্মা জেলে পাঠানো হয়েছিল লালা লাজপত রায়ের মৃত্যু কত সালে ঘটে লালা লাজপত রায় বন্ধুরা পয়লা নভেম্বর উনিশশো সালে মারা যান লালা লাজপত রায় কত খ্রিস্টাব্দে কংগ্রেসের কলকাতা অধিবেশনের মানে একটা যেটা বিশেষ অধিবেশন হয়েছিল তাতে সভাপতি হয়েছিল লালা লাজপত রায় বন্ধুরা উনিশশো কুড়ি সালে এটা সভাপতিটা হয়েছিল বিশেষ অধিবেশনে কংগ্রেসের বিশেষ অধিবেশনে লালা লাজপত রায় কবে পুলিশের লাঠি লাঠিচার্জে আহত হন এটা আমি আগেই বললাম তিরিশে অক্টোবর উনিশশো সাল এখানে এই প্রশ্নটা একটু দেখো এখানে লাঠিচার্জে রয়েছে কিন্তু উনিশশো উনিশশো সালে তিরিশে অক্টোবর আর আমি এখানে যেটা বললাম মৃত্যু হয়েছিল লালা লাজপত রায় পয়লা নভেম্বর নাইনটিন থার্টি তোমরা এটা একটু কারেকশান করে দেবে নেক্সট আমরা যেটা এরপরে দেখবো লালাজির মৃত্যুর কোথায় ঘটে লাল মানে লালা লাজপত রায়ের মৃত্যু ঘটেছিল লাহোরে সো এখানে দেখো ছত্রিশটা প্রশ্ন রয়েছে আমি তোমাদের নেক্সট কোনো একটা ভিডিওতে যদি আরও প্রশ্ন পাই তোমাদেরকে আরও প্রোভাইড করে দেবো তো যদি ভিডিওটা ইউজফুল বলে মনে হয় অবশ্যই একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করবে যারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সব থেকে উপরে যে আইকন প্রেস করার পরে একদম উপরে যে অল নোটিফিকেশান রয়েছে সেটাতে ক্লিক করে নেবে তাহলে নেক্সট সবকটা ভিডিও নোটিফিকেশান তোমাদের পেতে কোনো অসুবিধা হবে না আপাতত ধন্যবাদ আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে কথা হবে কালকে সকালবেলা ছটার কারেন্ট অ্যাফেয়ার্সে গুড নাইট